সেটি হচ্ছে সালাদ পরিত্যাগ করা আকবরুল কাবায়ের যত কাবিরা গোনাহা রয়েছে সত্তরের বেশি কাবিরা গোনা রয়েছে এবং জাহাবীর কাবায়ের উপর কিতাব রয়েছে কাবায়ের উপর একটি কিতাব রয়েছে কাবায় যেসব লেখা আছে সত্তরের অধিক কাবায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গোনা হচ্ছে সিরক সমতুল্য তা হচ্ছে সালাদ ত্যাগ করা

যারা অক্ত পার করে দেয় তারপরে যদি আদায় করে এই এক আর করলি আর যে ছেড়ে দেয় এক অক্ত ছেড়ে দেয় বলছেন কামান জানা বলছেন জেনাকারীর মতো হ্যাঁ চরিত্রহীন বা মতো আর ওয়াসার চোরের মতো লেন তারকা সলাত তারকা করলে সলাত তফীকা কাবীরা কারণ প্রত্যেকটি এক একটি সলাত পরিত্যাগ করা বা অক্তপর করা কাবীরা গুনাহ টাইম পার করে দিয়ে সূর্য ওঠার পরে অনেকেই ফজর পড়ে কিন্তু মানে তুই যে ফজর করলাম কিন্তু আমি টাইমে পড়িনি সূর্য ওঠার পরে কাবীরা গুনাহ প্রতিদিন কাবীরা গুনাহ আর কাবিরা গুনাহ যে আপনার দিন শুরু হচ্ছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরে বলছেন তিনি ফাইন ফালেজা মাররাত একবার করলে কাবিরা গুনা যদি বারবার করে প্রতিদিন এই কাবিরা গুনা করছে ফহমিন আহলিল কাবায়ের তাহলে সে হচ্ছে যারা কাবিরা গুনাকারী তাদের দলে শামিল পাবিষ্ট কাবিরা গুনাকারীদের দলে শামিল ইল্লা ইয়াতু তবে তওবা দরজা খোলা আছে খালে সন্দর তওবা করে ফিরে আসে সেটা আলাদা কথা ফাইন লাজামাতার কাসসালা আর যদি সে সবসময়ে সালাত একবার পড়ে না গোটা সপ্তাহ পড়ে না মাসকে মাস পড়ে না শুধু জুমআটা পড়ে শুধু ঈদটা পড়ে বলসি ফাহামিল আখসারিন আল আশকায় আল মুজরিমিন তাহলে সেই ব্যক্তি সর্বাধিক ক্ষতিগ্রস্ত চাইতে বেশি হতভাগা ভাগা বড় অপরাধী মুজরিম জি এই জান্নাতে অন্তসালে আনিল মুজরিমিন মুজরিমিন ও ফরাদি والله হিজ করে না জিজ্ঞাসা কর মহাসাল্লাহ কাকু ফিসাকার যাহার নামে কেন তোমার তো মুসলিম ছিলে আমাদের পরিচিত ছিলে গ্রামের লোক কালু প্রথম উত্তর হলাম না তুমি আল মুসাল্লি আমার নামাজ পড়তাম না